ওয়ানডের পর টি টোয়েন্টিতেও ব্যাহত টাইগারদের দাপুটে পারফরমেন্স। চট্টগ্রামে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে 22 রানে হারালো বাংলাদেশ। আগে ব্যাট করে 19 ওভার 2 বলে 5 উইকেটে 207 রান তোলে সাকিবের দল। জবাবে 8 ওভারে 104 রানের টার্গেটে খেলতে নেমে 81 রানে থামে আইরিশরা। ম্যাচ সেরা হয়েছে রনি তালুকদার। টস হারা বাংলাদেশ রনি লিটনের ব্যাটে পায় উড়ন্ত সূচনা। সাগরিকায় 4 ছক্কার ফুল ছুড়ি ছোটান 2 টাইগার ওপেনার। পাওয়ার প্লেতে দলীয় সর্বোচ্চ 81 রান তোলে বাংলাদেশ। দলীয় 91 রানে আউট হন লিটন। 200 স্ট্রাইক রেটে 47 রান করেন এই ওপেনার। ক্যারিয়ারের প্রথম 50 পাওয়া রনি তালুকদারের ব্যাট থেকে আসে 38 বলে 67 রান। আগ্রাসী ঢঙে খেলেন সাকিব শামীম পাটোয়ারিরা। 19 ওভার 2 বলে 5 উইকেটে 207 রান তোলে বাংলাদেশ। এরপর বৃষ্টি শুরু হলে আর ব্যাট করা হয়নি বাংলাদেশের। 2 ঘন্টা পর আবার শুরু হয় খেলা। তাসকিনের 1 ওভারে বদলে যায় ম্যাচের চিত্র। 3 উইকেট নেন এই পেসার। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আয়ারল্যান্ড। 16 রানে 4 উইকেট নেন তাসকিন।